প্রায় 5 বছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায় শাকিবকে পেয়ে আনন্দে মেতে ওঠেন হাজারো দর্শক। আবারও সেখানকার শোতে অংশ নিতে যাচ্ছেন শাকিব খান, তার সঙ্গে সেখানে দেখা যাবে কলকাতার ইধিকা পাল। শুধু শাকিবই নয়, একই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন চিত্রনায়ক নীরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলি। আগামী 28 ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় NH এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ডালিউডের এই তারকারা। শাকিব খানের আগে আসাম অন্য আরেকটি শোতে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক নীরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলি। নীরব জানান, NH এন্টারটেনমেন্টের আয়োজনে 28 ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। খবরটি জানিয়ে নীরব বলেন, প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলি থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে, প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে। শাকিবের ভিডিও বার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতিমধ্যেই প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।